আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম তিনজন লোক হোসাইন বিন আলী রাজিয়াল্লাহ তালা আনহুর নিকট আসিল প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল অনেক দিন বৃষ্টি হচ্ছে না এ কথা শুনে হুসাইন বিন আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন বেশি করে তওবা করো দ্বিতীয়জন অভিযোগ করল আমার কোনো সন্তান নেই আমি সন্তান পেতে আগ্রহী এই কথা শুনে হুসাইন বিন আলী رضی اللہ تعالی বললেন বেশি করে তওবা করো তৃতীয়জন ব্যক্তি অভিযোগ করল এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফসল উৎপন্ন হচ্ছে না তখন হুসাইন বিন আলী رضی اللہ تعالی عنہ বললেন বেশি বেশি করে তওবা করো যারা সামনে বসা ছিল তারা বললেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তিনজন তিন ধরনের অভিযোগ করল। আর আপনি একই উত্তর দিলেন তিনি এ কথা শুনে বললেন তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী পড়ো নাই সিও প্রভু নিকট তওবা করো নিঃসন্দেহে তিনি তওবা কবুলকারী তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধনসম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদী নালা এ থেকে বোঝা যায় বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ তার চাহিদাকে অবশ্যই পূরণ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন